এই সুন্দর চড়িগুলো আমি বানিয়েছি খুবই সাধারণ কিছু জিনিস দিয়ে। তো কী দিয়ে বানিয়েছি এগুলো দেখলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। এখানে যে টুকরো লেসগুলো দেখতে পাচ্ছ, জামা বানানোর পরে এই লেসগুলো রয়ে গিয়েছিল, তো এই লেসগুলো দিয়ে কিন্তু আমি এখন চুড়ি বানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকো। আর এখানে কিন্তু আমি উলের সুতা নিয়েছি, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব উলের সুতা না দিয়ে তোমরা এখানে সুন্দরী যে সুতা আছে এই সুতা দিতে পারো, অথবা কাপড় পেঁচিয়ে নিতে পারো, বা রেশমি সুতাটাও তোমরা এখানে ইউজ করতে পারো। আমার হাতের কাছে উলের সুতো ছিল, এই জন্য আমি উলের সুতাটাই ব্যবহার করেছি। আর এখানে আমি এই গ্লুটা ব্যবহার করেছি, এই গ্লুটা গহনা তৈরি করার জন্য খুবই ভালো। আর এখানে যে চুড়ি দেখতে পাচ্ছ, এটা রেডিমেড চুড়ি, তোমরা পুঁতিপাতির দোকানে কিনতে পেয়ে যাবে। তো প্রথমে আমাদেরকে সুতো দিয়ে পুরো চুড়িটাকে পেঁচিয়ে নিতে হবে। সুতা পেঁচানো হয়ে গেলে আমি অল্প একটু গ্লু দিয়ে সুতাটাকে লাগিয়ে নেব। এরপর আমি এই লেসগুলো নিয়ে নিয়েছি, দেখো এখানে যে ফুলগুলো আছে এই ফুলগুলো দেখতে সূর্যমুখী ফুলের মতো। তো এই ফুলগুলোকে আমি একটা একটা করে কেটে নেব। এখন আমি ফুলগুলো গ্লু দিয়ে লাগিয়ে নেব। ফুলগুলো চুড়ির মধ্যে লাগিয়ে নিয়েছি, এবার এটা এক সাইডে রেখে দেবো শুকানোর জন্য। আর এখানে দেখো আমি হলুদ কালার সুতো দিয়ে কিন্তু একইভাবে আরেকটা চুড়িকেও পেঁচিয়ে নিয়েছি। মূলত আমি এটাকে হলুদের চুড়ি বানাবো, হলুদ কাপড়ের সাথে পরার জন্য। আর এখানে যে লেসগুলো দেখতে পাচ্ছ কেটে নিয়েছিলাম, এখন এটার দুই পাশেই আমি গ্লু দিয়ে এই লেসের জোরগুলো লাগিয়ে নেব।
তাহলে তোমরা নিজেরাই দেখতে পেলে খুবই সাধারণ কিছু জিনিস দিয়েও কিন্তু অসাধারণ কিছু তৈরি করা যায়। তো একই রকমভাবে কিন্তু আমি এখানে আরও দুটো চুড়ি বানিয়ে নিয়েছি। তো চুড়িগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।